নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের পর একাদশীতে এই উৎসব আয়োজন করা হয়, যেখানে নওগাঁ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার আদিবাসী নৃত্যশিল্পীরা অংশ নেয়। সব মিলে পুরো আয়োজন হয়ে ওঠে সব মানুষের ধর্মের এক মিলন মেলায়। নারীদের পায়ে আলতার আলপনা আর বাহারি রঙের পোশাকে চলছে নাচ আর গান। নারীদের নাচের রসদ জোগাতে মাদল, জুড়ি আর ঢোল বাজিয়ে তাল দিচ্ছে পুরুষরা। এভাবেই ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষ নিজেদের সংস্কৃতি তুলে ধরে পরিবেশন করছেন নাচ গান। নওগাঁর নিয়ামতপুরের শিবপুরে একাদশী উৎসব। প্রতি বছর দুর্গাপূজার পর এই উৎসবে মেতে ওঠেন এই অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। এটা হলো কারাম উৎসব, আমাদের আদিবাসীদের ঐতিহ্য ধরে রাখছি আমরা। আমরা এটা পালন করি প্রতি বছর। এখনো অনেক কয়েকটা দল নাচতে নাচার জন্য আছে, তারা নাচবে এবং দল শেষ হয়নি বেলা যাওয়ার অবস্থা। দুর্গাপূজা উপলক্ষে এই কারাম উৎসব পালন করা হচ্ছে। আমরা একাদশী পালনে এখানে নাচ গান অনুষ্ঠান পালন করছি। কেবলমাত্র নওগাঁ জেলায় নয়, পার্শ্ববর্তী জয়পুরহাট, রাজশাহী, নাটোর সহ আশেপাশের জেলার নৃত্য দলও আসে এই আয়োজনে অংশ নিতে। গ্রামের পাশাপাশি জেলা শহর থেকে আদিবাসী, হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষ আসেন এই আয়োজন দেখতে। এতে করে মজবুত হয় সম্প্রীতির বন্ধন, বলছেন আয়োজক দেখতে আসা মানুষ। সব জাতিগোষ্ঠীর সমাবেশ ঘটে এতে, সবার এখানে দেখা যায় যে কয়েকদিন উৎসব আমেজ বিরাজ করে। সবাই যেন এই মহামিলনে এই দিনটিকে উদযাপন করতে পারো, যেন সম্প্রীতির বন্ধনটা অটুট থাকে, এটাই আমাদের পরিকল্পনা। প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে আয়োজনটিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি সাধন চন্দ্র মজুমদার। আগামী বছরগুলোতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনার কথা জানালেন তিনি। শিক্ষা এবং তাদের কৃষ্টি কালচারে যেন তারা আরও উন্নতি লাভ করতে পারে সেদিকে আমরা চেষ্টা করছি। পাশাপাশি এদেরকে নিয়ে আমরা সামনে একটা বৃহৎ আকারে ফেস্টিভ্যাল করার আমাদের ইচ্ছা আছে। প্রতিযোগিতায় এবছর 34টি দল তাদের নৃত্য পরিবেশন করেন। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।